হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সব ভালো আছি। তো এখন বাজে সকাল 5:30। রাফাত যেহেতু স্কুলে যাবে, আমাকে সকাল 5:30 থেকেই দিনটা শুরু করতে হয়। তো আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ফার্স্ট কাজ হলো যে আমি টক দই বসিয়ে রাখি। আগের দিন রাত্রিবেলা টক দইটা বসিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি সাধারণত মাইক্রোওভেনেই টক দইটা বসাই। তো সেটা আমি মাইক্রোওভেন থেকে টক দইটা বার করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর টক দই ডাইরেক্ট বসিয়েই খাওয়া হয়তো যায় না যতটুকু জানি, সেই জন্য ফ্রিজে খানিকক্ষণ রেখে বার করে নেব। তোমাদের দাদা ভাই ব্রেকফাস্টের পর টক দই, ব্রেকফাস্টের সঙ্গেই টক দই খায়। তো তারপরে চলে এলাম ফলের ঝুড়ির কাছে। আর দেখো, একটা পেঁপে নিয়েছি, পাকা পেঁপে। আর সকালবেলা পেঁপে, পেয়ারা, কলা এগুলোই খাওয়া হয় ব্রেকফাস্টের সঙ্গে। তো আজকে এই পেঁপেটা কাটবো সকালবেলা। তার জন্য বেশ কিছুটা জল নিয়ে আমি ভিজিয়ে দিলাম, কারণ এই ফলের মধ্যে তো অনেক কিছু রাসায়নিক ওষুধ টষুধ দেওয়া হয়, তো সেগুলো যাতে একটু হলেও কমে তার জন্য এই ব্যবস্থা। তো খানিকক্ষণ জলের মধ্যে এটা ভিজবে, তারপরে টিফিন করার পরে ফলটা কেটে খাওয়া হবে। তো চলো, আমার এই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ফলটাও ভেজানো হয়ে গেল, দইটাও ফ্রিজের মধ্যে দেওয়া হয়ে গেল। তো এবার আমি চলে এসেছি ব্যালকনিতে, কারণ এই ছোট্ট একফালি ব্যালকনিতে আমি কিছু গাছ লাগিয়েছি। ফলের আশা করি না, তবে ইচ্ছা বা মনের ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ হয় আর কি। এই দেখো, এটা উচ্ছে গাছ লাগিয়েছি। এর গাছে একটা ছোট্ট একটা উচ্ছে ধরেছে, সেটা এতটাই ছোট যে তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য দেখালাম না। তো ইনশাল্লাহ এটা বড় হোক, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা যে নিজের হাতে কিছু গাছ লাগানো। তো চলো, অন্তত দেখতেও তো ভালো লাগছে, একফালি ছোট্ট বারান্দা, এখানে রোদ খুব কম লাগে, তাই যত্নটা একটু বেশিই করতে হয়। তো সেরকমভাবেই চেষ্টা করছি। আর দেখো, এই টপটাতে লাগিয়েছি কুমড়ো গাছ। কুমড়ো হবে সে আশাও করি না, কারণ ব্যালকনিতে রোদ সেরকম লাগে না। তো যাই হোক, অন্তত কুমড়ো শাকটা তো খাওয়া যাবে, কারণ কুমড়ো শাক আমাদের সবার খুব ফেভারিট, লাউ, কুমড়ো, এই শাকগুলো। তো আমি লাউ শাকও খুব শিগগিরই লাগাবো, বেশ কিছু গাছ আবার লাগাবো, যখন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মাটি টাটিগুলো তৈরি তৈরি করতে হবে, তো প্রচণ্ড খাটনি হয় এসব গাছ করতে, বারান্দার মধ্যে গাছ করা। আর এখানে লক লক করে উঠছে আমার পুঁই শাকের ডগা। তো চেষ্টা করছি এই তিনটে গাছ এখন আপাতত হচ্ছে। তো তারপরে সময় অনেকটা কেটে গেছে, আমি ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, খেজুর টেজুর যেগুলো খাই সকালবেলা খালি পেটে সেগুলো সব খাওয়া হয়ে গেছে। তারপরেই আমি একদম চলে এলাম রান্নাঘরের কাজ করার জন্য। আর সেটা হচ্ছে আমার রান্না করা, টিফিন করা, এগুলো হবে। যেহেতু রাফাত ভাত খেয়ে স্কুলে যাবে, তো আমি দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম ইলিশ মাছটা। আগের দিনের মাছ এটা ছিল, আর আমি কিন্তু গতকাল রাত্রে ইলিশ মাছটা ডিপ থেকে বার করে নর্মালে রেখে দিয়েছিলাম, তার জন্যই আমি এখন রান্নাটা করতে পারবো। আর যদি আমি এখন ডাইরেক্ট ডিপ থেকে মাছটা নিতাম, তাহলে আমার এত তাড়াতাড়ি রান্নাটা বসানো হতো না, কারণ মাছগুলো পুরো বরফ হয়ে থাকতো। যেহেতু নর্মালে ছিল, মাছগুলো মোটামুটি রান্না করতে পারবো। তো এখন কড়াতে দিয়ে দিয়েছি তেল, সর্ষে, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেব বেশ কিছু টমেটো। আর দেখো, এদিকে আমি ইলিশ মাছটার মধ্যে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়েছি। এটা দিয়ে আমি মাছটা খানিকক্ষণ মাখিয়ে রাখবো। ইলিশ মাছ রান্না করার আগে তোমরা চেষ্টা করবে যে একটু নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রাখার, তাতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আমি সাধারণত ইলিশ মাছ রান্না করলে এরকমভাবেই করি। তো আমি এখন এদিকে এটা মাছগুলোকে ভালো করে এগুলো দিয়ে মাখিয়ে খানিকক্ষণের জন্য অন্তত হলেও রেখে দেবো, কারণ সময় তো হাতে খুব কম। তো যতখানি হয় আর কি, যতটুকু হয় ততটুকুই আর কি মাখিয়ে এদিকে রেখে দেবো। আর ওদিকে তো আমার তেলে দেখতেই পেলে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো সোজা চলে যাব রান্নায়। তো রান্নাটা আমি করছি একদম হালকা আঁচে, একদম গ্যাসটা সিম করা আছে আমার। তো এগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। আর ইলিশ মাছ আমি কাঁচাই রান্না করব। ইলিশ মাছটা সাধারণত আমি কাঁচাই রান্না করি, আর ভাজা যখন খাই সেটা অন্যরকমভাবে ভাজি, আরও টেস্ট লাগে খেতে, সেটা কোনো দিন তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো বেশিরভাগ কিন্তু ইলিশ মাছ রান্না করলে কাঁচাই রান্না করা হয়, কারণ তোমাদের দাদা ভাই ইলিশ মাছটা, ইলিশ মাছ কেন, যে কোনো মাছই হোক, একটু কাঁচা রান্নাটাই ভালোবাসে, তেলে একদম মচমচে করে একটু শক্ত করে ভাজা রান্না ও ভালোবাসে না। তো চলো, এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো আমি একটু মোটা করে, একটু বড় করে কেটে নিয়েছি। আর আজকে রান্নাটা কিন্তু হবে গাঁঠি কচু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো আমি কিভাবে করি,
সরি আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইলিশ মাছে সাধারণত আমি মশলা খুব কম দিই। আর আজকের এই রান্নাটা হবে সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন ছাড়া, এগুলো আমি কিছুই দেব না। কারণ ইলিশ মাছে যদি বেশি মশলা দেওয়া হয় তাহলে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু পাওয়া যায় না, যেটা আমার মনে হয়। তোমরা কে কীভাবে করো জানি না, তো আমার মতো এই রান্নাটা একদিন ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে দেখো এখন যেটা করছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন। তো নুনটা দিয়ে এবার আমি দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর আহামরি অনেক মশলা দিলেই যে রান্না খুব সুন্দর হয় তা কিন্তু না, হালকা পাতলা মশলা দিয়েও কিন্তু বেশ ভালো রান্না করা যায়। রান্না যখন করার না একটা আর্ট, যেমনভাবে যে যেমনভাবেই করুক না কেন, ভালো করে সুন্দর করে একটু ধৈর্য ধরে রান্নাটা করলে ভালোই হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো। এতেই কিন্তু রান্নার দেখো কালারটা খুব সুন্দরভাবে এসে যাচ্ছে। আর তোমরা চেষ্টা করবে, যেটা একটা ব্যাপার, তেলের মধ্যে একটু মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাতে কী হয় কালারটাও ভালো আসে আর রান্নার টেস্টটাও ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। আর কেন জানি না বেশ কদিন ধরে কিন্তু গাটি কচু দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিলো, বেগুন দিয়ে আর কি। তো সেটাই ভাবলাম, যেই ভাবা সেই কাজ, যেটা মন যখন চাইবে সেটা সঙ্গে সঙ্গে খাওয়া কিন্তু উচিত। খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু আমাদের কোনো কার্পণ্যতা করা উচিত না, কারণ একটাই কথাই আছে জানো, যে যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। তো খাওয়া দাওয়ার দিক থেকে ভাই আমরা কোনো কম্প্রোমাইজ করি না, তো সেটা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো। তো এখন দেখো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি বেগুনের সঙ্গে, আর টমেটোগুলোও ভালো করে দেখো গলে গেছে, একটু গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে, বেশ কষানোটা বেশ ভালো করেই আমার হয়ে গেছে। তবু আমি টমেটোগুলোকে একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে খুব ভালোভাবে রান্নার সঙ্গে মিশে যায়। টমেটোরও কিন্তু একটা নিজস্ব কালার আছে, একটা হালকা লালচে ভাব এসে গেছে, দেখো টমেটোর জন্যও কালারটা ভালো এসেছে। তো আমার রান্নাটা এবারে দেখো কচুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। কচুটা আমি ভালো করে ধুয়ে আর একটা চুপড়ির মধ্যে জল ঝাড়াতে দিয়েছিলাম, কারণ ওর মধ্যে একটু যেটা একটু এ ভাব থাকে, হরহরে ভাব থাকে, সেটা তাহলে কেটে যাবে, সেজন্য দিয়েছিলাম। আর আমি কিন্তু এই বেগুন এই কচু টচুগুলো কিন্তু কোনোটাই তেলে ভাজিনি, কিন্তু তোমার সাথে দেখতেই পেলে আমি কিন্তু ডাইরেক্ট একদম যেমন রান্না করে সেরকমভাবেই করছি, সিম্পলভাবে একদম, যাতে রান্নার স্বাদগুণ স্বাদটা ঠিকঠাক বজায় থাকে। বেশি ভেজে টেজে নিলে না আমার যেন মনে হয় রান্নার স্বাদটা একটু কমে যায়, যেটা যেরকম রান্না সেটা সেরকমভাবে করাই ভালো। তো ভালোভাবে আমার কষানো প্রায় হয়ে এসছে, এটা একটু বেশ শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি জলটা দেব। তো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে একটু এগুলো নরম হয়ে যায়। তো দেখো আমার হয়ে গেছে প্রায় কষানোর রে শেষ, যেহেতু আমি কাঁচা ধনে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো ইউজ করবো, সেই জন্য একটু লাস্টের দিকে আমি দিলাম দুটো মশলা, এই হাফ না এই 1/4 টিস্পুনের মতো আর কি, 1/4 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর ওই সেম একই ধনে গুঁড়ো, ব্যাস এই হচ্ছে আজকে আমার রান্নার মশলা। আর কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করবো না, ফুল অ্যান্ড ফাইনাল মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা হবে শুধু কষানো, আর একটু আমি ঢেকে দেবো যাতে একটু ভালোভাবে আর কি একটু মাখো মাখো হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি, আর তারপরে মাছগুলো ঢেলে দেব। ইলিশ মাছ সাধারণত খুব নরম হয়, বেশিক্ষণ রান্নার প্রয়োজন হয় না, সেই জন্য একটু শেষের দিকে মাছটা দেওয়াই ভালো। আর তাতে হচ্ছে কি মাছটা নিজেরটা মানে যেরকম নরম যে থাকে সেটা ভালো, বেশ নরম মতো মাছটা থাকে, আর ইলিশ মাছ তো বেশ নরমই হয় এমনিতেই। তো দেখো কালারটাও খুব সুন্দর এসছে মাশাআল্লাহ। আমি একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে ফেলেছি। তোমরা হচ্ছে কি যাদের বাড়ি এটা অবশ্য তোমরা স্কিপ করতেও পারো, ধনে পাতা না থাকলে দেবে না, আমার কাছে ছিল তাই দিয়েছি। তো কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখলাম, বেশ ভালো। আর আমি ঝোলটা শুকনো করব না। তো এরপরে অনেকখানি সময় কেটে গেছে, রাফাত স্কুলে চলে গেছে, এবার আমার ব্রেকফাস্ট করার পালা। আর আমার ব্রেকফাস্ট হয় রাফাত স্কুল যাওয়ার পরে। তো আজকে আমার খেতে ইচ্ছে করছিলো ভীষণভাবে পান্তা ভাত, তো সেই জন্য দিয়ে দেখো নিয়ে নিয়েছি ভাত, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আর নিয়েছি ছাতু ভর্তা, আর বেশ ঝাল ঝাল করে পেঁয়াজ ভর্তা বানিয়েছি, শুকনো লঙ্কা ভালো করে ভেজে। আর
সরি তো পান্তা ভাত যখন খেতে ইচ্ছে করছে একটু ভালো করে খাওয়াই ভালো, আর যখন যেটা খেতে ইচ্ছে করে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে খেতে বসাই কিন্তু ভালো, তাতে মনও তৃপ্তি পায় আর ভালো লাগে আর কি। তো চলো পান্তা ভাতটা খাবো, অনেক দিনের ইচ্ছা ছিল পান্তা ভাত খাওয়ার, তো চলো পান্তা ভাতটা আমি এখন খেয়ে নিই। তো বন্ধুরা এখন বিকেলবেলা, রাফাত স্কুল থেকে চলে এসেছে, আর তারপরের আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, একটু রেস্টও নিয়েছিলাম, এখন বিকেলবেলা চলে এসেছি। দেখো এটা রাফাতের বাবার এক বন্ধু আইসক্রিমগুলো রাফাতের জন্য পাঠিয়েছে, উনি সম্ভবত কোনো আইসক্রিম ফ্যাক্টরিতে আছেন বা ওনারই কোনো আইসক্রিম ফ্যাক্টরি এরকম যাক একটা ব্যাপার আমি ঠিক জানি না, তো উনি আমার ছেলের জন্য আইসক্রিমগুলো পাঠিয়েছেন, তো সেটাই এখন রাফাতের বাবা আইসক্রিমগুলো দিয়ে গেল যেগুলো রাফাতের জন্য দিয়েছে। তো আইসক্রিম নিয়ে চলে এসেছি আমরা এখন মা ছেলে মিলে ব্যালকনিতে, কারণ আজকে আমাদের ছাদে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ছাদে আমাকে দুবার যেতে হয়, সকালে একবার সন্ধেবেলা একবার জল দেওয়ার জন্য। ছাদে আমার কিছু ফল গাছ আছে সেটা তোমরা জানো, তো আজকে সকাল থেকে সকালে জল দিয়ে আসার পরে যেরকম ওয়েদার ছিল আর জলের প্রয়োজন হবে না, তাই সেই জন্য আজকে আর ছাদে যাবো না আর ব্যালকনিতে খানিকক্ষণ সময় কাটাবো মা আর ছেলে মিলে, কারণ এই ব্যালকনিতে আসলে সত্যি সময়টা ভালোভাবে কোথা থেকে কেটে যায় বুঝতে পারা যায় না, অনেকটাই খোলামেলা, সামনের ভিউটা খুব সুন্দর। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়ালাম না, আর তোমাদের সঙ্গে সামনে একটু এলাম কারণ ভিডিওটা এন্ডিং এন্ড করতে হবে, শেষ করতে হবে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে টাটা বাই করতে একবার চলে আসি তোমাদের সামনে। তো আজকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নতুন আবার একটা ভিডিও নিয়ে পরের আবার ভিডিও আসছে, নতুন ভিডিও আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, আর তোমাদের যে ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার অনেকদিন আগেই হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি আবার 2K সাবস্ক্রাইবার হওয়ার সময় এসে গেছে, আর বেশি দিন নেই, আর কদিনের মধ্যে আমার 2K সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আমি মন থেকে তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিও, তাহলেই হবে। আর আমি 1K সাবস্ক্রাইবার হওয়ার পরেও কোনো সেলিব্রেশন করিনি, কেক ফেক কাটতে বলছিল ছেলে কিন্তু সেটাও করিনি, কারণ অন্য ইচ্ছে একটা আছে, আগে টোটালটা কমপ্লিট হোক, 1K সাবস্ক্রাইবার তো হয়ে গেছে কিন্তু চ্যানেলটা মনিটা অন হয়ে যাক, তারপরেই যদি কিছু করি তো তারপরেই কী করবো ইচ্ছা আছে, এখন সেরকমভাবে কিছু করব না। তো চলো আর বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না, আজকে এইটুকুই, টাটা, আল্লাহ হাফিজ, সবাই তোমরা ভালো থেকো।